আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা ব্লুটুথ স্পিকার, এটার সাউন্ড আছে, কিন্তু প্রবলেম হয়েছে, কাস্টমারের অভিযোগ হয়েছে ভাই এটাতে একটা স্পিকার বাজে আর একটা স্পিকার বাজে না। তো আজকে আমরা এই স্পিকারটা রিপেয়ার করার চেষ্টা করব। এটাতে দুইটা স্পিকার দেওয়া আছে, দুইটা স্পিকার দুই দিকে মুভ করা। একটা স্পিকারে যে আমার যে বাম পাশের স্পিকারটা আছে এটার সাউন্ড এই পাশ দিয়ে আসে, আরেকটা স্পিকার আছে ওইটার সাউন্ড ওই পাশ দিয়ে, মানে এটার দুইটা স্পিকার দুই পাশে মুভ করা, যেন দুই দিক দিয়েই সাউন্ডটা সমানভাবে ছড়ায়। এটা দুইটা হইতে পারে, এক হইছে যে ওই সাউন্ড আইসে খারাপ হইতে পারে, যে স্পিকারটা আছে দুইটা স্পিকার লাগানো আছে তো যে কোনো একটা স্পিকার খারাপ হইতে পারে। তবে ব্লুটুথ স্পিকারের মধ্যে এটা মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি মনে হইতেছে। এটার ভিতরে যে সার্কিট আছে, এরপরে বিভিন্ন কম্পোনেন্ট আছে, এটার যে বডি আছে এগুলো বেশ প্রিমিয়াম মনে হইতেছে। আমাদের এটা একটু বাজায় দেখে নিতে হবে যে আসলে সমস্যা কোথায় এটার। হ্যাঁ, এটার একটাতে সাউন্ড আছে আর একটাতে সাউন্ড নাই, কিন্তু এটাতে ওই যে স্পিকারটাতে সাউন্ড নাই এটাতে স্পিকারের যে পেপারটা আছে এটার নিচের দিকে হালকা একটু চাপ দিলে কিন্তু ওই স্পিকারটাও বাজে। আমি আপনাদের যদি একটু দেখাই, দুটাতে আমি কিছু রজনের গুঁড়া দিয়ে দিছিলাম, এই যে দেখেন ডান দিকের স্পিকারটা কিন্তু এটা বেজ দিতেছে, কাঁপতেছে, বাম পাশের যে স্পিকারটা আছে এটা মুভ করতেছে না। দুইটা হইতে পারে, এক হইছে ভিতর থেকে কয়েল ছেড়ে দিছে, আরেক হইছে অনেক সময় কি হয় যে ভিতরের যে কেবলটা আছে, মানে ওই কানেক্টর যেই কেবলটা ওই কয়েলের সাথে যে কানেক্ট হয়েছে, এই কেবলটা আসলে মাঝখানে, এটা যখন ওই স্পিকার চলার সময় এটা যখন উপরে নিচে মুভ করে নাড়াচাড়ায়, একটা কেবল আসলে ওয়্যারটা এখানে খারাপ হয়ে গেছে। তো এটার কয়েলটা ভালো আছে, আমি যেটা করতেছি একেবারে গুঁড়া থেকে ঠিক কয়েলের কোণের গুঁড়ার এখানে যে ইয়াটা আছে ওয়্যারের, এখান থেকে আমি আর একটা ওয়্যার এক্সট্রা ওয়্যার এখানে জ্বালা দিয়ে দিতেছি, এবং ওয়্যারটা আমি লম্বাই একটু পরিমাণে বেশি রাখতেছি, এবং এমন একটা ওয়্যার ইউজ করছি যেন স্পিকারটা এটা সাউন্ড দেওয়ার সময় যখন উপরে নিচে মুভ করবে, এটা নাড়াচাড়া করবে, তখন যেন ওই ওয়্যারটা টান লাগা ছিঁড়া বা ফেটে না যায়। আপনারা হয়তো ওই টমির সাউন্ড শুনতে আছেন, সে আসলে আমি একটা কুকুর পালি বাসাই, ওর নাম হয়েছে টমি, ও আসলে একটু চিল্লাচিল্লি করতেছে।